বন্যায় বানভাসী রাজ্যের একাধিক জেলা। পুজোর মুখে বেশ কিছু পরিবারের মাথার ওপর নেই ছাদ, বন্ধ হয়ে গিয়েছে অন্য সংস্থানের পথও, সব হারিয়ে আজ তারা নিঃস্ব। বনগাঁর দীনবন্ধুনগর, নয়া কামারগ্রাম সহ একাধিক এলাকার পরিস্থিতিটাও তার অন্যথা নয়। বন্যায় জর্জরিত সেই অসহায় পরিবারগুলির মুখেই হাসি ফোটানোর দায়িত্ব নিল এবার বনগাঁ বারুরপল্লী স্পোর্টিং ক্লাব তথা লোকনাথ পুজো কমিটি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ঠিক যেমন একাধিক পুজো কমিটি ফিরিয়েছে অনুদান, ঠিক তেমনই বন্যা দুর্গতদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে লোকনাথ পুজো কমিটি। অনুদানের টাকায় পুরসভার 15, 20 ও 22 নম্বর ওয়ার্ডের প্লাবিত এলাকাগুলিতে সাধ্যমতো খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে বনগাঁ বারুরপল্লী স্পোর্টিং ক্লাব কমিটি। লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে যে টাকা দিয়েছিল, আমরা এই যে সামান্য একটু মানুষের পাশে থাকতে পেতে পেরে গর্বিত আনন্দিত। আমরা যেন মানুষের পাশে থাকি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ সবসময় তাদের পাশে থাকে। এই যে প্রায় 500 পরিবার, তাদের হাতে সামান্য একটু কিছু তুলে দিতে পারলে আমরা গর্ববোধ করব যে না, এই দুর্যোগের সময় তাদের পাশে একটু থেকেছি। আর অন্য ক্লাবদের বলবো যে তোমরাও এগিয়ে আসো, সবাই মিলে এই যে যারা দুর্যোগের মধ্যে আছে তাদের পাশে একটু দাঁড়াও। কার্যত বিপর্যয়ের সঙ্গে লড়ছে তারা নিত্যদিন। বিপদের দিনে ত্রাণ সামগ্রী হাতে পেয়ে আংশিক স্বস্তিতে তাই বন্যা কবলিত প্রায় 500 পরিবার। এই মহান কর্মকাণ্ডের জন্য ক্লাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন বাসিন্দাদের। একভাবে জল, সবারই কাজ বন্ধ, এখানে কাজকর্ম নেই, আমাদের অবস্থা খুবই খারাপ। তা আমাদের এই লোকনাথ মন্দির কমিটির ওখান থেকে আমাদের যে সাহায্যটা করা হচ্ছে, আমাদের খুবই উপকার হচ্ছে। কোমর জল ভেঙে যা আসায় ছেলেমেয়েরা স্কুলে না যেতে পারছে, না বাড়ির লোকেরা কাজকর্ম করে খেতে পারছে। আমাদের পরিস্থিতি, যদি দিদি যদি আমাদের একটু সাহায্য করতো তাহলে আমাদের সব থেকে। দুর্গাপুজো, মা দুর্গাপুজোর যে 85,000 টাকা পাচ্ছে, সেই টাকা দিয়ে তারা পুজো না করে আমাদের গরিবদের সাহায্য করে আমাদের বাঁচাচ্ছে, তো সেটা আমাদের উপকার হচ্ছে। তো 22 নম্বর ওয়ার্ডের সুধী নাগরিক বৃন্দের পক্ষ থেকে আমি বারুরপল্লী স্পোর্টিং ক্লাব এবং লোকনাথ বাবা মন্দির কমিটিকে ধন্যবাদ জানাবো, এবং তার কর্ণধার, সর্বোপরি তার কর্ণধার নারায়ণ ঘোষকেও ধন্যবাদ জানাবো যে এই একটা মহতি যে কাজ, এই কাজটা আমাদের এই 22 নম্বর ওয়ার্ডে এসে করবার জন্য। এবার পুজোয় যে 85,000 টাকা মুখ্যমন্ত্রীর তরফ থেকে অনুদান দেওয়া হচ্ছে, সেই অনুদানের টাকা এলাকার ভেসে যাওয়া বানভাসী মানুষ, যারা ত্রাণ শিবিরে রয়েছে, যারা দীর্ঘদিন ধরে কাজ করতে পারছে না, তাদের হাতে কিছু ত্রাণ তুলে দিয়ে তারা কিন্তু একটা নজির সৃষ্টি করলো। পাশাপাশি বন্যা দুর্গত এলাকার ক্লাবগুলিকে তারা এই একই কাজ করবার আবেদন জানালো। ক্লাবকর্তাদের কথায় দুর্গ উৎসব সবার, এই মানুষগুলোর মুখে হাসি নেই, তাই তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা। বন্যা থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।